প্রিয় দর্শক, আমি এখন রয়েছি শরীয়তপুরের কোটাপাড়া ব্রিজের উপরে। এই ব্রিজটি অত্যন্ত সরু এবং এই সড়কটি অত্যন্ত সরু। ব্রিজটি অনেক সরু হওয়ার কারণে একটি গাড়ি উঠলে কিন্তু আরেকটি গাড়িকে সাইড দেওয়া সম্ভব হয় না। এক পাশ থেকে গাড়ি দাঁড় করিয়ে রেখে আরেক পাশের গাড়িকে সাইড দিতে হয়। সারাদিনে এখানে জটলা লেগে থাকে, ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে। আমি যদি আপনাকে দেখাই, দেখবেন যে অনেক বড় জ্যামে কিন্তু গাড়িগুলো অপেক্ষা করছে। দুটি অটো সাইড দিতে অনেক কষ্ট হয় এই রুটে। দেখবেন যে ওই বাসগুলো ওই যে দূরে অনেক দূরে দাঁড়িয়ে আছে, এক পাশ ক্লিয়ার হলে আরেক পাশ দিয়ে উঠে আসতে পারবে। দীর্ঘদিন যাবত এই সমস্যা। দুই হাজার সনের ফেব্রুয়ারি মাসে এই সড়কটিকে সম্প্রসারণ করার জন্য প্রধানমন্ত্রী একটি প্রকল্প অনুমোদন করে দিয়েছিল, কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও এই জুন মাসে সেই প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু স্থানীয় সড়ক বিভাগের উদাসীনতার কারণে সড়কটি নির্মাণ সম্ভব হয়নি। এজন্য পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে মারাত্মক দুর্ভোগে পড়েছে শরীয়তপুরের গাড়ি চালক এবং যাত্রীরা। ঢাকায় যেতে শরীয়তপুর থেকে সময় লাগার কথা ছিল 1 থেকে 1.5 ঘন্টা, সেখানে সময় লাগছে 3 থেকে 3.5 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 4 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। শরীয়তপুরের মানুষ অসহায় হয়ে পড়েছে, শরীয়তপুরের বাস চালক এবং যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে এই সড়ক বিভাগের এই উদাসীন কর্মকর্তাদের কারণে। স্থানীয় লোকজনের দাবি হলো, আড়াই বছরে কেন এই প্রকল্পটি বাস্তবায়ন হয়নি, এই রাস্তাটি কেন সম্প্রসারণ হয়নি, এটার তদন্ত করে দায়ী যে সমস্ত উদাসীন কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এখানকার সচেতন মানুষ। এই ছিল শরীয়তপুরের কোটাপাড়া ব্রিজ থেকে সর্বশেষ।